হাই গাইস, এখন আমি যাচ্ছি ভার্সিটিতে। বাসা থেকে বের হয়েছি রিস্কা নিয়ে। এখন এখন হচ্ছে কামালকাসনা বাজার পার হব। আজকে ভার্সিটিতে অনেক দিন পর যাচ্ছি ক্লাস করতে, ফার্স্ট ক্লাস। তো রিস্কা খুঁজতে সকাল সকাল অনেক প্যারা লাগে, বাট তাও রিস্কা পাইছি। রাস্তাঘাট ফাঁকা। যাই হোক, আমরা চলে আসলাম এখন জাহাজ কোম্পানি মোড়। এখন রিস্কা মামা দেখ বললো যে রাস্তা অনেক ফাঁকা, কারণ সকালবেলা রাস্তা রংপুর শহরে ফাঁকা থাকে। তো এখন পায়রা চত্বরও চলে আসলাম। পায়রা চত্বর দিয়ে এখন যাবো আমরা মেডিকেল মোড়। মেডিকেল মোড় থেকে বাস নিয়ে তারপর আমরা সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিব। সো বাসের টিকিট নেওয়া হয়েছে, বাসে উঠলাম। এখন বাসে করে সৈয়দপুর যাচ্ছি। আমি ফার্স্টের বাসের ফার্স্ট চেয়ারে বসছি, মানে সিটে। সো যা যা যাচ্ছি। গাইস, এখন আমি হচ্ছে আব্বাসউদ্দিন হলে। আজকে আমার ফার্স্ট ক্লাস। ক্লাসটা শুরু হয়েছে অনেকদিন আগে, বাট আমি আজকে আসলাম। আজকে ফার্স্ট ক্লাস করতে যাব, লাস্ট সেমিস্টার। তো হলে আসি, দেখি এরা কেউ নাই, আমার রুম ফাঁকা। এরা সবাই গেছে সিলেট ঘুরতে, আমি যাইতে পারলাম না, কারণ আমি আজকে হলে আসলাম। আজ শুনতে পারলাম এরা সিলেট গেছে। সো আমাকে আজকে একলাই এখানে হলে থাকতে হবে। তাহলে 11:30 ক্লাস, চলো ক্লাসে যাই, যাই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করি। অ্যান্ড সবাই আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টে বলিও, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। টাটা, বাই বাই। সো এটা হচ্ছে আমাদের আব্বাসউদ্দিন হল। অ্যান্ড এই যে হলে মামা এন্ট্রি করায়। সো এখন হল থেকে বের হলাম, এখন ভার্সিটি যাব। বাট আমাদের ভার্সিটির হলের লুকটা একবার দেখে নিন সবাই, আব্বাসউদ্দিন হল। সো এখন যাওয়া যাক ভার্সিটির উদ্দেশ্যে। ওই যে সামনেই আমার ভার্সিটি, আমার ভার্সিটি আর হল কাছাকাছি, সো সমস্যা হয় না। কিভাবে বলি, সমাপ্তি আবার দেখছি কতটা আপনারা শিখেরা করে। চাবাই ইসমাইল আসিফ, ক্লাসের অনুভূতি কি? ক্লাসের অনুভূতি, আজকে ডবল ডবল খাওয়া ছিল। আজকে হচ্ছে সেতুর জন্মদিন ছিল, সেতুর জন্মদিন উপলক্ষে সে একটা আমাদের সিঙ্গারা খাওয়াছে সবাইকে। আর নাহিদের পক্ষ থেকে যেহেতু আমার একটা কাজ সিঙ্গারা পেয়েছি, আজকে বাইরেও খাওয়া হলেও খাই, বাইরে এখন ক্লাসেও খাওয়াছি, বাইরে খাওয়ার উপর আছে ভরপুর খাওয়া। কেমন লাগলো দোস্ত তোমার, ভালো লাগছে ক্লাস করতে?
ভালো না ভাই ক্লাস ক্লাস কি ভালো না ভাই তারপর কথা বললাম মানে আমি এই বান্ধবী দুই জামা কাল যখন নিয়ে যাব তোমরা কি ভালো না ভালো না এই রাজু এই যে বলে এটা